দর্শক শুভেচ্ছা জানাবেন আমি মোস্তফা ফিরোজ জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা জারি দর্শক এই শিরোনামে দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট প্রকাশ করেছে ছবিতে মার্কিন দূতাবাসের একটি বাড়িধারা অফিসটা আছে সেই অফিসটির ছবিও দেখানো হচ্ছে খবরে বলা হচ্ছে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নির্বাচন ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস রোববার 21 মে আজকেই দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্ক বার্তা দেওয়া হয় ওই সতর্ক বার্তায় বলা হয় 2024 সালের জানুয়ারির আগে বা এই সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের উদ্দেশ্যে আরও বলা হয় মনে রাখতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশেপাশে থাকা অবস্থায় সতর্কতা অবলম্বন করুন ওই বার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশেপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথাও বলা হয়েছে দর্শক এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ঢাকার মার্কিন দূতাবাসের নানান ঘটনা সামনে আসছে এরই মধ্যে কালবালা নামে একটি পত্রিকায় বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে যেখানে রাজনৈতিক ব্যক্তিরাও আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত সাবেক এবং বর্তমান কর্মকর্তারাও আছে এবং এই তালিকাটা একটি বড় সেখানে অবশ্যই নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচনকে সামনে রেখেই এরকম একটি পরিস্থিতি প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় দেখতে চায় না এমন একটি বক্তব্য দিয়েছে তারপরেও এছাড়াও হঠাৎ করেই পিটার ডি হাসের প্রোটোকল নিয়ে একটি আলোচনা এসেছে যে তিনি কোনো রকম এখন পুলিশ প্রোটেকশন ব্যবহার করছেন না পতাকা লাগাচ্ছেন না গাড়িতে এবং শুধুমাত্র গানম্যান নিয়ে তিনি চলাচল করছেন এমন একটি খবর এসেছে সেখানে মনে করা হচ্ছে যে মার্কিন কূটনীতিক বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের একটা টানাপোড়ন চলছে এবং ওই টানাপোড়নের প্রেক্ষিতেই হয়তো এই ধরনের নিষেধাজ্ঞার কথা আসছে তারপরে তার প্রেক্ষিতে পাল্টা স্টেপ বাংলাদেশ নেবে বলেও এটি প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন কি ধরনের নেবে সেটি এখনো বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি তবে বাড়তি নিরাপত্তা প্রত্যাহার তার অংশ কিনা সেটা পরিষ্কার না প্রধানমন্ত্রী বলেছেন যদি তারা স্যাংশন দেয় তাহলে তাদের কাছ থেকে আমরা কোনো পণ্যও কিনবো না কিন্তু সেখানে কথা হচ্ছে যে যে পরিমাণ পণ্য তারা বাংলাদেশ থেকে কেনে সেটা যদি বন্ধ করে তাহলে একটা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পড়বে কিনা বিশেষ করে গার্মেন্টস সেই আলোচনাও কিন্তু চলছে এমন আলাপ আলোচনার মধ্যে হঠাৎ করেই মার্কিন দূতাবাসের এই সতর্কতা জারি এটি নিশ্চয়ই রাজনৈতিকভাবে একটা তাৎপর্যপূর্ণ কেন এত আগে থাকতে এখনো 7 থেকে 8 মাস বাকি নির্বাচন কেন এত দ্রুত সতর্কতা জারি করা হলো এবং বিশেষ করে যেখানে মার্কিন দূতাবাস বলছে যে নির্বাচনকে সামনে রেখে যেই ক্ষোভ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে সেটি শান্তিপূর্ণ হলেও সেটি সহিংস রূপ নিতে পারে যেখানে মার্কিন নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন একটি পরিস্থিতির আশঙ্কা নিশ্চিত তথ্যপাত্র তাদের কাছে আছে যে আগামী দিনে নির্বাচনকে ঘিরে যে ক্ষোভ বিক্ষোভ আছে বিরোধী দলের দাবি না মানার প্রেক্ষিতে তাতে হয়তো পরিস্থিতি সহিংস একটি রূপ নেবে
সেখানে এই জন্য মার্কিন নাগরিকদের তাদের জীবনের নিরাপত্তা বা ব্যক্তিগত নিরাপত্তা ব্যাপারে সতর্ক থাকার জন্য এরকম একটি আদেশ জারি করেছে। নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র এই আদেশ জারি করার পরপর দেখা যাবে যে পশ্চিমা দেশগুলো একের পর এক সতর্কতা জারি করতে শুরু করতে পারে, ফলে এরকম একটা পরিস্থিতিটা ক্রমেই বরং নির্বাচন আস্তে আস্তে উৎসবমুখর হওয়ার বদলে এই যে একটা সহিংস পরিস্থিতি যেখানে শঙ্কা প্রকাশ করছে পশ্চিমা দুনিয়া, সেটি খুবই তাৎপর্যপূর্ণ। তাহলে সামনের দিনগুলো কি হবে, সরকারের অ্যাটিটিউডও বা কি? ইতিমধ্যে সরকার কেউ কেউ বলছে যে নিষেধাজ্ঞা দিলে এটা কোনো আসে যায় না, তথ্যমন্ত্রী বলছেন যে ইরানের ক্ষেত্রে এটা বড় প্রমাণ যে নিষেধাজ্ঞা দিয়ে কাউকে কোনো ক্ষতি করা যায় না। আবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে না বলে তিনি আশা করছেন, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে তার বিকল্প পাল্টা ব্যবস্থাও তারা তৈরি করেছে। কিন্তু কি কি সেই ব্যবস্থা, সেই সেটা মোকাবেলা করার মতন যথেষ্ট পরিমাণ আমাদের সক্ষমতা আছে কিনা, অন্যান্য দেশ সেই জায়গাটা পূরণ করতে এগিয়ে আসবে কিনা, অনেকগুলো প্রশ্ন জড়িত। কিন্তু কিন্তু বোঝাই যাচ্ছে যে সামনের দিনগুলোতে যে একটি উত্তেজনা তৈরি হবে, সেই উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব করতে পারে, সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তার নিয়ম মাফিক এই ধরনের পরিস্থিতিতে সতর্কতা জারি করে। এবার সতর্কতা জারি করলো, তবে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নির্বাচনকে ঘিরে, যেই নির্বাচন এই বছরের একেবারেই শেষ প্রান্তে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ঘিরে এখনই তারা সতর্কতা জারি করাতে বিষয়টি একটি অন্য মাত্রা নিয়েছে। দেখা যাক সরকারের পক্ষ থেকে কোনো আশ্বস্ত করা হয় কিনা, বাকি ব্যবস্থা নেওয়া হয়, নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো সেদিকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।